হ্যালো বন্ধুরা প্রশ্ন উত্তর পর্ব তেরোতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরা সপ্তাহ জুড়ে যে কোশ্চেনগুলো আপনারা করেছেন তার ভিতর থেকে সেরা দশটা কোশ্চেন নিয়ে প্রশ্ন উত্তর পর্ব তেরোটা সাজানো হয়েছে নতুন ইউটিউবারদের জন্য এই ধারাবাহিক পর্বটা খুবই গুরুত্বপূর্ণ তাই কেউ মিস করবেন না পুরা ভিডিও জুড়ি রয়েছে স্বাধীন আর আপনারা দেখছেন স্বাধীন টেক চ্যানেল চলুন শুরু করা যাক বন্ধুরা আমাদের প্রথম কোশ্চেন করছেন আসাদুল বাড়ি উনি বলছেন ভাইয়া আপনি কি ভিডিও করার আগে স্ক্রিপ্ট লিখে নেন সো আমি একটা ভিডিও বানাইছিলাম যে কিভাবে আমরা ফেস ক্যাম্প ভিডিও করবো সেখানে আমি বলেছিলাম যদি আপনার কথা বলতে সমস্যা হয় তাহলে আপনি স্ক্রিপ্ট লিখে নেবেন তো আগে প্রথমত এক সময় আমার স্ক্রিপ্ট লেখা লাগতো এখন আমার স্ক্রিপ্ট লেখা লাগে না ক্যামেরার সামনে আসলে অটোমেটিকলি আমি কয়েক ঘন্টা কথা বলতে পারবো কোনো সমস্যা নাই দুই নম্বর কোয়েশ্চেন করছেন তাহিদের ডাক লিটন হোসাইন বলছেন ভাই কেমন আছেন ভাই অনেককেই দেখি কপি করে ট্যাগ বসায় এটাকে চ্যানেলের কোনো সমস্যা হবে অন্য কারো ট্যাগ আপনি কপি করতে পারবেন তবে সেক্ষেত্রে তার চ্যানেলের নাম এবং তার নামটা আপনি কপি করতে পারবেন না এবং যে কোনো ভিডিওর ট্যাগ যদি আপনি কপি করেন সেক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট কপি যদি আপনি না করেন হুবহু কপি না করলে কোনো সমস্যা নাই তিন নম্বর কোশ্চেন করেছেন আলম রায় উনি বলছেন হ্যালো ভাইয়া ইউটিউবের ভিডিওগুলো কি ফেসবুকে শেয়ার করা যাবে হ্যাঁ ইউটিউবের ভিডিও আপনি ফেসবুকে শেয়ার করতে পারবেন যদি আপনার ফেসবুক প্রোফাইল ফেসবুক গ্রুপ ফেসবুক পেজে আপনি শেয়ার করতে চান করতে পারবেন অথবা ইউটিউবে যে ভিডিওটা আপনি আপলোড করছেন বা ইউটিউবের জন্য যে ভিডিওটা আপনি মেক করছেন আপনি চাইলে সেই ভিডিওটা ফেসবুকেও আপলোড করতে পারবেন কোনো সমস্যা নাই ড্রয়িং ভিডিও উনি বলছেন ভাই কাইন মাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিট করলে মেড কাইন মাস্টার লেখা যেন কি করবো ভাই বলেন উনি বলতে চাচ্ছেন কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করলে মেড উইথ ভাই কাইন মাস্টার যে লেখাটা থাকে ওই লেখাটা ওনার থাকছে এটা কিভাবে রিমুভ করবে এই লেখাটা রিমুভ করতে গেলে আপনি প্লে স্টোর থেকে যদি করতে চান তাহলে আপনাকে টাকা দিয়ে এই পেইড ভার্সনটা কিনতে হবে অথবা যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন কাইন মাস্টার মুড এপিকে তাইলে অটোমেটিকলি এই যে কাইন মাস্টারের ওয়াটারমার্কটা রয়েছে এই ওয়াটারমার্ক মার্ক রিমুভ ওলা অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন গুগলে গিয়ে সার্চ দিবেন কাইন মাস্টার মুড এপিকে পাঁচ নাম্বার কোয়েশ্চেন করছেন ইউটিউব টিপস প্রো উনি বলছেন ভাই আপনি কি ইউটিউব ভিডিও অফ পেজ এসিও করেন অফ পে জেসিও নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আমি আপলোড করেছি সেখানে আমি বলেছি যে আমার ভিডিওগুলো আমি অপপে জেসিও করি তবে আগে অপ পেজ এসিওটা বেশি করতাম যখন আমার চ্যানেলটা ছোটো ছিল এখন পেজ এসিওটা একটু কম করি এখন শুধুমাত্র আমি যে ফাইলটা আপলোড করব যে ভিডিওটা সেই ভিডিওটার নামটা শুধুমাত্র রিনেম করে আমি ওই ভিডিওর টাইটেলটা যেটা দেব ওইটা ওইখানে নামটা রিনেম করে দিয়েছি সেক্ষেত্রে এসিওর ক্ষেত্রে অল্প হলেও একটু হেল্প হয় যার জন্য আমি পুরো পেজ এসিওটা এখন আর করি না এখন শুধুমাত্র নামটা রিনেম করে আমি আমার ভিডিওর টাইটেলটা ওখানে বসিয়ে দিয়ে ভিডিওটা আপলোড করে দিই ছয় নাম্বার কোয়েশ্চেন করছেন সাকসেস গুরু উনি বলছেন ভাই কারো থামনেল স্ক্রিনশট মেরে আমার ভিডিওতে দিলে কি কপিরাইট পড়বে অন্য কারোর থামনেইল আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন না সে যদি রিপোর্ট করে আপনার ভিডিওতে অবশ্যই অবশ্যই স্ট্রাইক চলে আসবে সাত নম্বর কোয়েশ্চেন করেছেন সাইদ রেজাবুল হক উনি বলছেন ভাই আমি একটা ভিডিও ছাড়ছি কীভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করবেন তাহলে কি ওটা ডিলিট করে দিব ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করবেন এইটা টোটালি ইউটিউবে এই রিলেটেড কোনো ভিডিও আপলোড করা যাবে না আপনি যদি এই রিলেটেড কোনো ভিডিও আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এটা ডিলেট করতে হবে কারণ এই ভিডিওটা আজকে না হলো দুই মাস পরে পাঁচ মাস পরে এক বছর পরে হলেও আপনি একশো পার্সেন্ট স্ট্রাইক খাবেন এই ভিডিওর জন্য কারণ এটা ইউটিউবে টোটালি ইলিগাল আট নম্বর কোয়েশ্চেন করছেন হকটেক উনি বলছেন ভাই একটি ইন্ট্রো কয়েকটি ভিডিওতে ব্যবহার করতে পারবো বর্তমান সময় এটা অনেক বড় একটা কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে কারণ ইউটিউবে রিউজ একটা নতুন পলিসি আসছে যেটার ফলে আপনি যে কোনো জিনিস আপনার চ্যানেলে দুই তিনবার ব্যবহার করতে পারবেন না তবে সেক্ষেত্রে আপনি ইন্ট্রো ব্যবহার করতে পারবেন ইন্ট্রোতে কোনো সমস্যা নেই আপনি একটা ইন্ট্রো আপনার সব ভিডিওতে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না নয় নম্বর কোশ্চেন করছেন হালেক হুসাইন উনি বলছেন আসসালামু আলাইকুম প্লিজ ভাই আমার কমেন্টের উত্তরটা দিবেন আমার একটা চ্যানেল আছে দুই বছর হয়ে গেল ভিডিও আপলোড দিচ্ছি না সাবস্ক্রাইবার তত বেশি হয় নাই সাবস্ক্রাইব হলে কি মনিটাইজেশন অন করতে পারবো প্লিজ বলেন আপনি দুই বছর কেন পাঁচ বছর একটা চ্যানেল ফেলাই দিয়ে রাখলেও কোনো সমস্যা নাই সেই চ্যানেলে নতুন করে আপনাকে সর্বশেষ এক বছরের ভিতরে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যেটাকে দুই লাখ চল্লিশ হাজার মিনিট বলে এবং এক হাজার সাবস্ক্রাইবার যদি আপনি এক বছরের ভিতরে ফিল আপ করতে পারেন আপনি আপিল করবেন ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে আপনার চ্যানেলের বয়স কত বা আপনি ভিডিও আপলোড করেছেন কি করেননি আগে এইটা ইউটিউব কখনোই দেখবে না দশ নাম্বার এবং শেষ কোশ্চেন করছেন এমডি ডি রাকিব খান উনি বলছেন স্বাধীন ভাই আমি যদি গুগলে এসে সার্চ করি ইউটিউব থামনেল পিএনজি তারপরে যদি ইউটিউব পিএনজি আসে এটা আমি যদি ডাউনলোড করি তারপরে যদি আমি ব্যানারে ব্যবহার করি তাহলে কি কপিরাইট হবে গুগল থেকে যে কোনো কপিরাইট ফ্রি ইমেজ আপনি আপনার চ্যানেলের লোগো ব্যানার ভিডিওর থামনেল যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনি কপিরাইট ফ্রি জিনিসটা কিভাবে বুঝবেন যে কোনো একটা ছবিতে আপনি দেখবেন ওই ছবিতে ওয়াটারমার্ক আছে কি না গুগলে সার্চ দেওয়ার পরে দেখবেন ওয়েবসাইটের নাম অথবা সেই ওয়েবসাইটের লোগোর নামটা অনেক কিছুই থাকে এগুলো যদি না থাকে ছবিটা যদি সম্পূর্ণ ফ্রেশ থাকে তাইলে ওইটা আপনি আপনার ভিডিওর থামনেইল বলেন বা আপনি আপনার ব্যানার বলেন লোগো বলেন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই সো এই দশটা কোয়েশ্চেন নিয়ে আসলে আজকের কোশ্চেন এবং অ্যান্সার পর্ব তেরো সাজানো হয়েছে আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারছেন এবং এর আগে আমার এইটা নিয়ে বারোটা পর্ব রয়েছে সেগুলো আমার চ্যানেলে একটা প্লেলিস্ট করা আছে আপনারা চাইলে আগের কোশ্চেন এবং অ্যান্সার পর্বগুলো দেখে আসতে পারেন অনেক উপকার হবে আশা করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো অথবা আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করে দেবেন পরবর্তী কোশ্চেন এবং অ্যান্সার পর্বে যদি আপনার কোশ্চেনটা রাখার মতো হয় অবশ্যই আপনার কোশ্চেন নিয়ে আমি ক্যামেরার সামনে চলে আসবো এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আইকন অন করে দিতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের তো এখানেই আল্লাহ হাফেজ